আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থ্রি পিস দিয়ে কীভাবে আলিয়াকার জামা তৈরি করতে হয়। তো এত সহজ করে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছে। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ যে কোনো বডি মেজারমেন্টের জন্যই কিন্তু এই থ্রি পিস দিয়ে আলিয়াকার জামা তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই বেশি বেশি বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। তো আমি এখানে থ্রি পিসের কাপড়টিকে জাস্ট মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পার্ট করে নিয়েছি। তো এখানে কিন্তু এরকম হাতা, জামার পার্ট, সামনের এবং পেছনের পার্টগুলো সব একসাথে দেওয়া থাকে, তাই না? তো এখন আমরা কাটিং করে এই পার্টগুলো আলাদা করে দিব। তো এটি হচ্ছে আমাদের হাতার কাপড়, এটা পেছনের পার্ট, আর এটি হচ্ছে আমাদের সামনের পার্ট। তো আমরা এখন কাপড়গুলো পার্ট বাই পার্ট কাটিং করে নিব। তো আলিয়াকার জামাটি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা পেছনের পার্টটি কাটিং করব, ঠিক আছে? তো কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পার্ট করে রেখেছি। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। তো বন্ধ সাইড থেকে সবসময় মেজারমেন্ট শুরু করতে হবে, খেয়াল রাখবেন। তো ওপর থেকে আমরা এইভাবে টপ পার্টটির জন্য প্রথমে লম্বা নিব। তো আমি এখানে টপ পার্টটি লম্বা নিচ্ছি 15 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। তো এইভাবে আমাদের মার্কিং করতে হবে স্ট্রেট। তো মার্কিং করে নিয়েছে। তো এখান থেকে আমাদের পুটের মাপ নিতে হবে। তো আমাদের পুট হচ্ছে এখানে 12 12, অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। তো যতটুকু পুট নিয়েছি তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে আর্মুলের জন্য মার্কিং করব। তো আমি এখানে 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখান থেকে বডি মাপ নিতে হবে। তো আমাদের এখানে বডি হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এখন আমরা আর্মুলের একটি শেপ দিয়ে দিব। এই পর্যায়ে যদি আপনারা তালপাটের অংশ কাটিং করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে সামনের পাটে তালপাটের অংশ কাটিং করতে হবে। তো আমি এই আলিয়াকার জামাটি তালপাট ছাড়াই কাটিং করে নিব, ঠিক আছে? তো এখান থেকে কোমরের যে অংশটি রয়েছে এখান থেকে মার্কিং করতে হবে। আমাদের কোমরে হচ্ছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি, এবং আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে 4 ভাগের 1 ভাগ নেবেন। তো এইভাবে আমাদের মার্কিংটি করে নিতে হবে। তো এই যে অংশটি রয়েছে এখান থেকে এভাবে স্ট্রেট মার্কিং করে দিব। এখান থেকে কলার চওড়া নিব, দেখুন 2.5 ইঞ্চি পরিমাণ, আর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করব। তো পেছনের গলা এবং সামনের গলা পরে কাটিং করে নিব। এখনই কোনো গলার অংশ কাটিং করব না, যখন সেলাই করব তখন দেখিয়ে দিব। এখন মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু বডি পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে অংশটি রয়েছে অংশটি কিন্তু আমরা সোজা একদম স্ট্রেট কাটিং করে দিব। তো এখন আমরা নিচে ঘের অংশটি মাপ নিব। তো ওপর থেকে 15 ইঞ্চি পরিমাণ টপ পার্টির জন্য বাদ রাখবো, ঠিক আছে? টপ পার্টির জন্য বাদ রেখে টোটাল জামাটির লম্বা নিব। তো আমি এখানে টোটাল জামাটির লম্বা নিচ্ছে প্রায় 42 ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে। আমাদের কিন্তু এই থ্রি পিসের যে নিচের যে অংশটি রয়েছে এখানে কিন্তু কাপড়টি বাঁকা আছে, এর জন্য আমি এই পর্যন্ত মার্কিং করে কাটিং করব, ঠিক আছে? এখন আমরা মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। তো এখন আমরা সামনের পার্টটি কাটিং করব। তো সামনের পাটের কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পার্ট করে নিয়েছি। তো অবশ্যই কথাটি খেয়াল রাখতে হবে যে মাঝের যে ডিজাইনটি রয়েছে এই মাঝের ডিজাইনটিকে একদম মিডিলে রেখে তারপরে কিন্তু কাপড়টিকে ভাঁজ করতে হবে। তো আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। তো একটি কথা খেয়াল রাখবেন, আপনারা যখন আলিয়াকার ড্রেস তৈরি করবেন তখন সবসময় পেছনের পাটটি আগে কাটিং করবেন, তারপর পেছনের পাটটি কাটিং করা হয়ে গেলে দেন সামনের পাটটি কাটিং করবেন, কারণ সামনের পাটে কিছুটা কাপড় বেশি নিতে হয় পেছনের পাটির তুলনায়। তো এখন আমরা সবার প্রথমে উপরের টপ পাটটি কাটিং করে নিব। তো দেখুন উপরের টপ পাটটিকে কাটিং করার জন্য পেছনের যে টপ পার্ট কাটিং করেছিলাম সেটি আমরা এইভাবে ভালো করে সেট করে রাখবো, ঠিক আছে? তো বন্ধ অংশ বন্ধ অংশের সঙ্গে এভাবে মিলিয়ে রেখে কিন্তু আমাদের প্রথমে মার্কিংটি করে নিতে হবে। ঠিক যেমন আছে তেমন করে কিন্তু মার্কিং করতে হবে, কোনো অংশ বাড়তি রেখে মার্কিং করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমি মার্কিং করে নিয়েছি। আগেই বলেছি আমি এখানে কোনো তালপাটের অংশ ছাড়াই আলিয়াকার ড্রেসটি তৈরি করব। তো এই যে অংশটি রয়েছে এই পয়েন্টটি আমরা এভাবে স্ট্রেট মার্কিং করব, ঠিক আছে? দেন আমরা কি করব, এখান থেকে দেখুন এই যে এই কর্নারটি রয়েছে কোমরের যে অংশটি আমরা মার্কিং করেছিলাম সেখান থেকে আমরা 3.5 ইঞ্চিতে একটি মার্কিং করে দিব। দেখুন এইভাবে মার্কিংটি করে দিব, এবং এই দাগটি আমরা এখন এই দাগ অনুযায়ী মিলিয়ে দিব। 3.5 ইঞ্চিতে মার্কিং করার পর এইভাবে কোনা কোণে একটি শেপ দিয়ে দিব। এখন মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। তো গলার অংশটি কিন্তু পরে কাটিং করব, এখনই কিন্তু কোনো গলার অংশ কাটিং করব না। তো দেখুন কাটিং করা হয়ে গেছে, এখন আমরা এই দাগটি একদম স্ট্রেট কাটিং করে দিব। দেখুন কাটিং করে দিয়েছে। নিচের ঘের অংশে লম্বার মাপ এখন আমাদের নিতে হবে। তো সবসময় খেয়াল রাখবেন বন্ধ যে অংশটি রয়েছে সেখান থেকে কিন্তু লম্বার মাপ নেওয়া যাবে না, সবসময় খোলা যে সাইডটি রয়েছে সেখান থেকে আমাদের লম্বার মাপ নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
তো যারা সেলাই কাজে একদম নতুন আছেন তাদেরকে বলবো যে আপনাদেরকে সব থেকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি, পেছনের যে পার্টটি ছিল সেই পার্টটিকে আমরা দেখুন খোলা যে অংশটি রয়েছে এই দুটি পার্ট আমরা এভাবে মিলিয়ে ধরবো, খোলার দিক থেকে আমরা এভাবে মিলিয়ে ধরবো। মিলিয়ে ধরে কাপড়টিকে ভালো করে সেট করে নিব, সেট করে নিয়ে যতটুকু পরিমাণ লম্বা আছে ঠিক সেই পরিমাণ আমাদের কাটিং করে দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এতটুকু অংশ কাটিং করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্ট এবং পেছনের পার্টের নিচে ঘের অংশটি কাটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হাতার অংশটি কাটিং করে নিব। এটাকে আমি দুই পার্ট করে রেখেছি দেখুন। তো মিডলের যে ফুলটি রয়েছে এই ফুলটিকে এভাবে ধরে আমরা মিডলে রেখে দেন কাপড়টিকে ভাঁজ করে নিব। তো থ্রি পিসের যখন আপনারা হাতা কাটিং করবেন তখন দেখবেন যে কাপড়টি এরকম ছোট বড় হয়ে থাকবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা কিন্তু হাতা যেমন করে কাটিং করতে হয় ঠিক সিম্পলি আপনারা হাতাটি কাটিং করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে ইঞ্চি টেপটিকে ধরে টোটাল হাতাটি লম্বা নিব 19.5 ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে। তো যতটুকু হাতার লম্বা নিবেন তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা হাতার চওড়ার মাপ নিব। তো আমি এখানে হাতার চওড়া নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ। তো এখানে কিন্তু কিছুটা কাপড় আমাদের বাঁকা হয়ে আছে, আমরা কাটিং করার সময় এতটুকু অংশ কেটে দিব। ঠিক আছে, তো এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব এবং এখান থেকে এভাবে একটি হাতার শেপ দিয়ে দিব। তো যারা সেলাই কাজে নতুন আছেন আপনারা কিন্তু কাপড় কাটতে কাটতে হাতার শেপও দিয়ে দিতে পারবেন খুব সুন্দর করে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হাতার মোহরি মাপ নিব। তো আমাদের এখানে হাতের মোহরি হচ্ছে 12 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি। তো এইভাবে শেপ কাট দিয়ে আমরা শেপ দিয়ে দিব। হাত দিয়েও শেপ দেওয়া যায়, কোনো প্রবলেম নেই, মার্কিং অনুযায়ী কাটিং করে দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা সামনের গলার অংশটি কাটিং করব। তো এই গলার পার্টটি যেভাবে কাটিং করব পেছনের গলার অংশটিও আমরা সেমভাবে কাটিং করে নিব। তো আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি, কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পার্ট করে নিয়েছি। তো বন্ধ অংশের সঙ্গে এভাবে মিলিয়ে রেখে জামার কাপড়টিকে পট্টির কাপড়ের উপরে এভাবে ভালো করে সেট করে রাখতে হবে এবং এখান থেকে একটি মার্কিং করতে হবে। তো আমি এখানে গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো আমি কিন্তু এখানে ভি শেপ গলার ড্রয়িং করব। তো এখান থেকে আমরা গলার লম্বা নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ, এখান থেকেও 2.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে এবং এইভাবে স্ট্রেট মার্কিং করব এবং এখান থেকে এই কর্নার পর্যন্ত এরকম কোনা কোনি একটি শেপ দিয়ে দিব। তো এখন আমাদের মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি মার্কিং অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখন আমাদের মেন যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে সরিয়ে রাখতে হবে আর এখান থেকে আমরা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে একটি কাপড় কাটিং করে নেব। তো কাপড়টিকে এখন আমাদের এরকম করে মেলে নিতে হবে, কাপড়টিকে উল্টো সাইডে একবার ভাঁজ করে পুরো কাপড়টিকে আমরা সেলাই করে দিব। তো জামার যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে আমরা এভাবে সোজা সাইড করে রাখবো আর পট্টির কাপড়টিকে আমরা উল্টো সাইড করে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে ধরে গলার অংশটি সেলাই করে দিব। তো দেখুন সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে কর্নারটি রয়েছে এখানে কিন্তু ছোট্ট করে অবশ্যই কাট বসিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কাপড়টিকে আমরা উল্টো সাইডে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, তো কাপড়টিকে এরকম করে মেলে নিব এবং এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব আর এই সেলাইটি কিন্তু পট্টির কাপড়ের উপরে দিতে হবে, জামার কাপড়ের উপরে না। তো দেখুন আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে নিয়ে যাব এবং এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু ভি শেপ গলাটি তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আপনারা চাইলে লেস অ্যাটাচ করতে পারেন, আবার চাইলে আমার মতো চিকন পাইপিনও দিতে পারেন। তো লেস কিভাবে অ্যাটাচ করে আলিয়া আকার জামা তৈরি করতে হয় এর উপরে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, যারা এখনো দেখেনি ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমি পাইপিন দেওয়ার জন্য আমাদের পাইপিনের কাপড়টি কাটিং করে নিতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে পাইপিনের কাপড়টি কাটিং করে নিব। তো আপনাদের কাছে যদি বড় কাপড় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ছোট কাপড় জয়েন্ট দিয়ে বড় পাইপিনের কাপড় তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দিব ছোট কাপড় জয়েন্ট দিয়ে কিভাবে বড় পাইপিনের কাপড় তৈরি করতে হয়। তো এখানে আমরা কাপড়টিকে একবার এই সাইড থেকে ভাঁজ করে পুরো কাপড়টি সেলাই করে নিব। এখন আমরা জামার গলার সঙ্গে এটিকে অ্যাটাচ করব। তো জামার গলার কাপড়টিকে এরকম করে আমরা সোজা সাইডে রাখবো আর পাইপিনের কাপড়টিকে এরকম করে আমরা উল্টো সাইড করে রাখবো। তো বাঁকা যে অংশটি রয়েছে সেটি কাটিং করে নিচ্ছে, এভাবে উল্টো সাইড করে রেখে আমরা এর উপরে একটি সেলাই বসিয়ে দিব।
যখন আমরা একদম এই কর্নারে আসব তখন কাপড়টিকে শোয়ের মধ্যে গেঁথে রেখে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। এই যে কর্নারটি রয়েছে এখানে আমরা ছোট্ট করে কাট বসিয়ে দিব যাতে কাপড়টিকে উল্টো সাইডে টার্ন করতে পারে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে। তো দেখুন আমি কাট বসিয়ে দিয়েছি ছোট্ট করে, এখন এরকম করে আমরা উল্টো সাইডে টার্ন করব। তো যতটুকু চিকন আপনারা পাইপিং এখানে বের করতে চান সেই পরিমাণে এইভাবে কাপড়টিকে ভাঁজ করে এখানে সেলাই বসিয়ে দিতে হবে। আর এই সেলাইটি কিন্তু আমি জামার কাপড়ের উপরে দিব, পাইপিনের কাপড়ের উপরে না। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে ভালো ফিনিশিং এর জন্য আয়রন করে নিয়েছি, ঠিক আছে। তার একটি কথা, কাপড়টিকে এভাবে উল্টো সাইড করে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি মাঝের যে পয়েন্টটি রয়েছে এখানে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি যাতে আমরা কাপড়টিকে সেট করে নিতে পারি। আর যদি আপনারা এই কাটটি না বসান তাহলে কিন্তু কাপড়টি ভালো করে সেট হবে না, অবশ্যই আপনারা এখানে ছোট্ট করে একটি কাট বসিয়ে দিবেন। তো আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একই রকম ভাবে পেছনের যে পার্ট রয়েছে সেই পার্টের গলার অংশটিও কিন্তু সেলাই করে নিয়েছি। দেখুন পেছনের পাটের গলার অংশটিও আমাদের সেলাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমরা শোল্ডারটি জয়েন্ট করব। তো শোল্ডার জয়েন্ট করার আগে আমি এখানে যে আলিয়া কাটের যে শেপটি দিয়েছি এখানেও আমরা চিকন করে পাইপিংটি আগে অ্যাটাচ করে নিব, ঠিক আছে। তো ছোট ছোট কাপড় জয়েন্ট দিয়ে কিভাবে বড় কাপড় তৈরি করে নিতে হবে পাইপিংয়ের জন্য দেখিয়ে দিচ্ছে। তো প্রথমে আপনারা এরকম বাঁকা যে অংশটি রয়েছে সেই অংশটির মাথা কাটিং করে সোজা করে নেবেন, ঠিক আছে। সোজা করার পর একটির উপরে আরেকটি কাপড় এভাবে আমরা বসিয়ে দিব এবং চার কোনা করে বসানোর পর কোনা কোনে একটি সেলাই বসিয়ে দিব। এরকম কোনা কোনে কাটিং করে দিতে হবে। কাটিং করার পর কাপড়টিকে এইভাবে আমরা উল্টো সাইডে টার্ন করব এবং জয়েন্টের যে অংশটি রয়েছে সেই অংশটি আমরা এইভাবে দুই সাইড থেকে মেলে নিব। মেলে নিয়ে আমরা নখ দিয়ে এরকম করে ঘষে নিব, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এই সাইডেও কিন্তু আমরা আরও একটি কাপড় জয়েন্ট করে নিব। তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে আর ওপরের কাপড়টিকে এভাবে উল্টো সাইড করে রেখে আমরা সাইড থেকে সেলাই বসিয়ে দিব কোনা কোনে। খুবই ইজি সেলাই করা। যারা সেলাই কাজে নতুন আছেন আপনাদেরকে বলবো আপনারা বাসায় বেশি বেশি ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের কাছেও এই কাজগুলো খুব সহজ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে মেলে নেওয়ার পর এখন আমরা কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে একবার কাপড়টিকে এভাবে মুড়িয়ে সাইড থেকে সেলাই বসিয়ে দেবো। তো দেখুন সেলাই করে নিয়েছে, এখন জামার সঙ্গে এটিকে অ্যাটাচ করব। তো জামা কাপড়টিকে সোজা সাইড রেখেছি আর পাইপিনের কাপড়টিকে উল্টো সাইড করে রেখে আমরা সাইড থেকে চিকন করে সেলাইটি বসিয়ে দিব। তো যতটুকু চিকন আপনারা পাইপিং বের করতে চান ঠিক সেম ততটুকু পরিমাণ চিকন করে আপনাদের কিন্তু এখানে সেলাইটি বসাতে হবে। তো যখন আমরা একদম মিডল পয়েন্টে আসবো তখন কাপড়ের মধ্যে সুইটিকে গেঁথে রেখে তারপর কাপড়টিকে এরকম করে ঘুরিয়ে নিতে হবে এবং সেলাই বসিয়ে দিতে হবে। বাড়তি কাপড়টুকু কাটিং করে দিব। এখন আমরা এই যে মিডল যে পয়েন্টটি রয়েছে এখানে ছোট্ট করে কাট বসিয়ে দেব এবং কাপড়টিকে এখন এইভাবে উল্টো সাইডে টার্ন করতে হবে এবং এইভাবে কাপড়টিকে মুড়িয়ে সেলাই বসিয়ে দেব। এই সেলাইটি কিন্তু অবশ্যই জামার কাপড়ের উপরে দিতে হবে, পাইপিনের কাপড়ের উপরে না। তো দেখুন আমি কিন্তু এখানে চিকন করে পাইপিংটি বের করে নিয়েছি। এখন আমরা আরও একটি সেলাই সাইড থেকে বসিয়ে দিব। এখন আমরা সামনের পাটির নিচে ঘের অংশটি সেলাই করব। তো কাপড়টিকে আমাদের এরকম মাঝখান দিয়ে ভাঁজ করে রাখতে হবে এবং এই যে মিডল যে পয়েন্টটি রয়েছে জামার সেই মিডল পয়েন্টে একটা ছোট্ট করে কাট বসিয়ে দিব বা আপনারা চাইলে কিন্তু এখানে চক দিয়ে মার্কিংও করে নিতে পারেন মিডল পয়েন্টটি বোঝার জন্য, ঠিক আছে। এখন আমরা এখানে কিছু কুচি বসিয়ে দিব। তো দেখুন কিভাবে কুচিগুলো বসিয়ে দিচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে দেখুন, এটি হচ্ছে আমাদের জামার মিডল পয়েন্ট আর এটি হচ্ছে বডি মিডল পয়েন্ট। দুটি মিডল পয়েন্ট এরকম করে মিল করে ধরে আমরা সাইড থেকে এখন এইভাবে বডি পার্টটিকে নিচে ঘেরা অংশটির সঙ্গে এভাবে বসিয়ে দেন আমরা সেলাই করে দিব। তো নিচের কাপড়টিকেও কিন্তু আমরা সোজা সাইডে রাখবো আর ওপরের কাপড়টিকেও কিন্তু আমরা সোজা সাইডেই রেখেছি। এখন দুটি কাপড় এভাবে বসিয়ে আমরা সেলাই করে দিচ্ছি।
তো দেখুন আমাদের কিন্তু বডি পার্টির সঙ্গে নিচে ঘেরের অংশটি সেলাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, একই রকম ভাবে পেছনের পার্টিও আমি রেডি করে নিয়েছি। এখন আমরা শোল্ডারটি জয়েন করব, আর এর জন্য নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর উপরের কাপড়টিকে এভাবে উল্টো সাইড করে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে ধরে দুটি শোল্ডার আমরা সেলাই করে নিব। একই রকম ভাবে এই অংশটিও সেলাই করে নিব। তো দুটি শোল্ডার জয়েন করার পর আপনারা চাইলে সাইড থেকে ফিটিংও করে নিতে পারেন আগে, আবার চাইলে কিন্তু হাতার অংশটিও সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে হাতার অংশটি আগে সেলাই করে নিব। তো এখানে আমাদের দুটি হাতা আছে, একটি হাতা আমরা এরকম করে সরিয়ে রাখবো আর একটি হাতা সেলাই করে নিব। তো হাতার যে মোহরি অংশটি রয়েছে সে কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দেবো। তো এই হাতাটি যেভাবে সেলাই করে আমরা অ্যাটাচ করব, ঠিক একই রকমভাবে কিন্তু আর একটি হাতও আমরা অ্যাটাচ করে নিব জামার সঙ্গে। ঠিক আছে, তো দেখুন হাতের মোহরি অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো হাতার কাপড়টিকে এরকম করে আমরা মাঝখান দিয়ে ভাঁজ করে নিব, এবং হাতার যে মিডল পয়েন্টটি রয়েছে সেখানে একটি ছোট্ট করে কাটও বসিয়ে দিতে পারেন, আবার এরকম চক দিয়ে মার্কিংও করে নিতে পারেন। ঠিক আছে, তো জামার কাপড়টিকে এখন আমাদের এভাবে মেলে রাখতে হবে। তো জামার কাপড়টিকে কিন্তু সোজা সাইডে রাখতে হবে আর হাতার কাপড়টিকে উল্টো সাইড করে রাখতে হবে। তো হাতার এবং জামার যে দুটি মিডল পয়েন্ট রয়েছে এই দুটি মিডল পয়েন্ট এভাবে মিলিয়ে ধরে তারপর সাইড থেকে আমরা সেলাই বসিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে আমরা সেলাইটি করে নিব। তো জামার কাপড়টিকে সোজা সাইড রেখেছি, হাতার কাপড়টিকে উল্টো সাইড করে রেখে আমরা সাইড থেকে সেলাই বসিয়ে দিচ্ছি। তো জামার সঙ্গে কিন্তু হাতাটি অ্যাটাচ করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা জামার কাপড়টিকে এভাবে উল্টো সাইডে টার্ন করব। ঠিক আছে, এভাবে আমরা উল্টো সাইডে টার্ন করে নিব এবং হাতা থেকে আমরা একদম হিপ পর্যন্ত ফিটিং করে নিব। তো এখান থেকে আমরা এইভাবে জামার কাপড়টিকে ভালো করে সেট করে রাখবো, এবং এখান থেকে ইঞ্চি টেপটিকে এভাবে ধরে আমরা হিপ পয়েন্ট পর্যন্ত মার্কিং করব। দেখুন এভাবে ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো এবং হিপের যে পয়েন্টটি রয়েছে সেই পর্যন্ত আমরা মার্কিং করব, কতটুকু অংশ আপনারা বন্ধ রাখতে চান। তো তারপর থেকে কিন্তু জামার সাইড ফাড়াটি খোলা হবে। ঠিক আছে, তো আমি এখানে 21 ইঞ্চি পর্যন্ত বন্ধ রাখবো। আপনারা চাইলে এই যে কোমরের যে অংশটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু আটকে রেখে বাদবাকি অংশটুকু খোলা রাখতে পারেন। তো আমি এখানে 21 ইঞ্চি পর থেকে জামাটি খোলা রাখবো। তো সাইড থেকে আমরা এখন ফিটিং করে নিব। একই রকম ভাবে কিন্তু অপর অংশটিও মার্কিং করে নিতে হবে এইভাবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ফিটিংটি করে নেবেন। তো এখান থেকে জামা কাটিং করার সময় যতটুকু পরিমাণ আপনারা এক্সট্রা কাপড় রেখেছিলেন সেই পরিমাণ কাপড় আপনাদের এখানে মার্কিং করতে হবে। ঠিক আছে, তো দুই সাইড থেকে কিন্তু একই পরিমাণ কাপড় আপনাদের মার্কিং করতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়েছিলাম। তো এখানে আমরা 1 ইঞ্চিতে মার্কিং করব, এবং কোমরের যে অংশটি রয়েছে সেখানেও কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়েছিলাম, তাই না? তো জামা ফিটিং করার এটি হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। তো কোমরের যে অংশটি রয়েছে সেখানেও আমরা 1 ইঞ্চিতে মার্কিং করে নিব এবং মার্কিং অনুযায়ী সেলাই করে দিব। তো হিপের যে পয়েন্ট রয়েছে সেখানেও আমরা 1 ইঞ্চিতে মার্কিং করব, এর থেকে বেশি কিন্তু মার্কিং করবেন না, তাহলে কিন্তু সাইড ফাড়াটি সেলাই করতে সমস্যা হবে। কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে ডাবল একটি সেলাই বসিয়ে দিতে হবে। এখন আমরা কামিজের সাইড ফাড়াটি সেলাই করব। তো কামিজের সাইড ফাড়াটি সেলাই করার জন্য কাপড়টিকে আমরা এভাবে নিচ থেকে ঘুরিয়ে নিব। ঠিক আছে, ঘুরিয়ে নিয়ে কাপড়টিকে আমরা উল্টো সাইডে দুইবার এভাবে ভাঁজ করব, ভাঁজ করে সেলাই বসিয়ে দিব। তো কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করে থাকি একই রকম ভাবে এই সাইড ফাড়াটিও সেলাই করতে হবে। তো কামিজের সাইড ফাড়ায় কিভাবে পাইপিং অ্যাটাচ করতে হয় তার উপরে কিন্তু অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। আপনারা যারা এখনো ভিডিওটি দেখেননি আপনারা চাইলে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। যখন আমরা হিপ পয়েন্টে আসবো তখন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উপরের দিকে উঠিয়ে দিয়ে তারপর সেলাইটি করে দিব, এবং এই অংশেও আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে কাপড়টিকে ডাবল ভাঁজ করে সেলাই বসিয়ে দিব। তো এই সাইড ফাড়াটি যেভাবে সেলাই করব একই রকমভাবে কিন্তু অপর সাইড ফাড়াটিও আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কামিজের সাইড ফাড়াটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যদি এই পর্যায়ে আয়রন করে নেন তাহলে দেখবেন যে ফিনিশিংটি আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। এবং এখন আমরা কি করব, এই যে চওড়ার যে অংশটি রয়েছে জামার সেই অংশটি সেলাই করব। তো কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করতে হবে, ডাবল ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে। এতটুকু অংশ সেলাই করলেই কিন্তু আমাদের জামাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আলিয়া কাট জামাটি কিন্তু তৈরি করা খুবই ইজি। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের আলিয়া কাট জামা। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না, আর অবশ্যই বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে আপনার পাশাপাশি তারাও কিছুটা হলে ভিডিওটি থেকে শিখে নিতে পারে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।